নমস্কার বন্ধুরা, লিপি স্টিম কিচেনের আরেকটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলু ফুলকপির দম। যে কোনো নিরামিষ দিনে বা ঠাকুরের ভোগ নিবেদনও কিন্তু আমরা এই রেসিপিটা চটজলদি তৈরি করে নিতে পারি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। একটি মিডিয়াম সাইজের আলু আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটি মিডিয়াম সাইজের কপি আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর বেশ খানিকটা গরম জল। গরম জলে আমি 2-3 মিনিট কপিটাকে ভাপিয়ে নেব। চলুন একটা ভাজা মশলা তৈরি করে নিই। নিয়ে নিয়েছি 6 পিস এলাচ, 3 পিস দারচিনি, লবঙ্গ 6-7 পিস, 1 টেবিল চামচ পরিমাণে ধনে, আর 1 চা চামচ পরিমাণে মৌরি, আর বেশ খানিকটা গোলমরিচ। নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে জার মগজ দানা, 10-15 পিস কাজু, আর 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, শুকনো লঙ্কা ও তেজপাতা। 2-3 মিনিট হয়ে গেছে, এখন ফুলকপিটা ছেঁকে নেব জল। তার জন্য নিয়ে নিয়েছি 1টি ছাঁকনি। আমি এখন ফুলকপি জলটা ছেঁকে নিচ্ছি। জলটা ছেঁকে নিয়েছি, আর নিরামিষ ফুলকপি আলুর দম তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নিতে হবে। নিয়ে নিয়েছি 1টি মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা। এখন দিয়ে দেবো কাজু বাদাম ও চার মগজ দানা আর পোস্ত। সব উপকরণগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তাহলে চলুন মশলাটা এবার ভেজে নিই। একটি ফ্রাই প্যানের মধ্যে সব মশলাগুলো দিয়ে গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে 3-4 মিনিট আমি মশলাটা ভেজে নেব। মশলাটার থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসবে আর মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে, দেখেই বুঝতে পারছেন মশলাগুলোর কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। মশলাটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে রাখবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলেই মশলাটা তৈরি করে নেব। মশলাটা কিন্তু মিহি পেস্ট তৈরি করব না। কড়াইতে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা গরম করে নেব, আর গরম হয়ে গেলেই গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে আলুগুলো ভেজে নেব। তিন থেকে চার মিনিট আলুটা ভেজে নিয়েছি। আলুটা কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে রাখবো একটি প্লেটে। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া কপি। কপিগুলো দিয়ে গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে উল্টি পাল্টি লাল করে ভেজে নেব। এখানে কিন্তু আমি ভাজার সময় নুন দিচ্ছি না। কপিটা যখন গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য ভাজার সময় কিন্তু লবণ দেব না। কপিটা আমি ভালো করে উল্টি পাল্টিয়ে 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখন তুলে রাখবো একটি প্লেটে। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে ভালো করে মশলাগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া মশলা পেস্ট, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট। মশলাটা একটু টাইম নিয়ে কষিয়ে নিলে রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। মশলা আমার কষানো হয়ে গেছে, একটি লিড দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিট গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে। এখন দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। চিনিটা একটু অবশ্যই দেবেন, কারণ নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে ভালো লাগে, আর এই স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে।
মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া ফুলকপি আলু। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 3-4 মিনিট। গ্যাসের আঁচটি কিন্তু এখানে অবশ্যই লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেবেন, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আলু ফুলকপি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে গ্যাসের আঁচটি হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে গেছে, এখন লিড দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিট গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে। আমি যে প্রসেসে নিরামিষ ফুলকপি আলুর দম রেসিপিটি তৈরি করেছি, আপনারাও কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারেন। রুটি, পরাঠা, লুচির সাথে এই নিরামিষ রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মশলা ও 1 টেবিল চামচ পরিমাণে ঘি। দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। ভাজা মশলা ও ঘি দিয়ে গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে 1-2 মিনিট অবশ্যই একটি লিড দিয়ে ঢাকনা দিয়ে দেবেন, তাহলে কিন্তু রেসিপিটার স্বাদ ও গন্ধ দুটোই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের আঁচটি বন্ধ করে রেখে দিতে হবে। রেসিপিটি সম্পূর্ণভাবেই রেডি, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ আলু ফুলকপির দম। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও একটি লাইক করে দেবেন। গরম গরম পরিবেশন করছি আজকে আমার নিরামিষ আলু ফুলকপির দম। আজকে এই পর্যন্ত, অন্য একটি নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।